نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونظيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن حياته فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اقتسب وأين أنفق وعن علمه وعمله فيما عمل رواه الترمذي بإسناد صحيح الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আগেভাগে আসার বসার এবং জুমার সালাত আদায়ের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি তারই শিখানো ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখান আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ থেকে একখান হাদিস উপস্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই কোরআন এবং হাদিসের আলোকে ইসলামিক অর্থনীতি এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ ইসলামিক অর্থনীতি আসলে একটা বিশাল একটা বিষয় আমাদের সমাজে যদিও ইবাদত আকীদার বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কথা হয় কিন্তু অর্থনীতির বিষয়টা অনেক সময় ওইভাবে আলোচনায় আসে না তো আজকে অর্থনীতির যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইসলামের সম্পদ উপার্জন ইসলামী দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতা এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব বাংলা একটা প্রবাদ আছে আপনারা জানেন যে অর্থই সকল অনর্থের মূল মীর মোশাররফ হোসেন একটা গল্প লিখেছেন আমরা যখন এসএসসিতে ছিলাম তখন ওই গল্পটা ছিল যে পৃথিবীতে যত অনর্থ আছে যত খারাপ আছে যত ঝগড়া বিবাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা আপনি দেখবেন এটার পিছনে অর্থনৈতিক একটা কারণ আছে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব এর কোনো অর্থনীতির একটা কারণ আছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব একটা অর্থনৈতিক কারণ আছে মারামারি লাগছে দেখবেন অর্থনৈতিক কারণ আছে সমাজবিজ্ঞানীগণ বলছেন যে পৃথিবীতে যত অপরাধ হয় তার মধ্যে কয়েকটা কারণ আছে তো প্রথমে যেমন অর্থ আছে সাথে নারী তারপর মাদকতা এইগুলি পরে যুক্ত হয়েছে কিন্তু পৃথিবীর শুরু থেকে মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজের প্রতিপত্তকে বিস্তারকে কেন্দ্র করে নিজের সম্পদকে বাড়ানোর জন্যই মানুষ ঝগড়া বিবাদ করে আসছে তো এই অর্থনীতি আবার অর্থ না হলে চলেও না আমরা জীবন সংসারও কিন্তু অর্থ না হলে চলবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্য
তো ইবাদত করতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে, না বাঁচলে আপনি ইবাদত করবেন কীভাবে? মা যিনি মারা গেছেন তার উপর ইবাদত নেই। তো বাঁচতে হলে আপনার খেতে হবে, আর খাওয়ার জন্য আপনার অর্থ উপার্জন করতে হবে। তাহলে একটার সাথে আরেকটা জড়িত আছে। আরবিতে একটা কায়দা আছে, মা লাম ইউতিম ওয়াজিবুন ফাহুয়া ওয়াজিব। ওয়াজিবটা আদায়ের জন্য, ফরজ আদায়ের জন্য যেই বিষয়টা জরুরি ওইটা ওয়াজিব। আপনি হজে যাও আপনার উপরে ফরজ, কিন্তু বিমানে ওটা ফরজ না। কিন্তু হজে যেহেতু যাবেন এই জন্য বিমানে উঠতে হবে, কারণ বিমানে না উঠলে আপনি হজে যাবেন কীভাবে? তো এই জন্য যে যেইটা ছাড়া আসল জিনিসটা অর্জিত হয় না তার সাথে সংশ্লিষ্ট বিষয়টাও জরুরি। এই জন্য আমাদেরকে ইবাদতের জন্য বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে খেতে হবে, খেতে হলে আমাদেরকে উপার্জন করতে হবে। এই জন্য ইসলামে উপার্জনের একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে। এই উপার্জনটা যদি আপনি দেখেন বর্তমান পৃথিবীতে দুই ধরনের, দুইভাবে মানুষ অর্থ উপার্জন করে, একটা হলো বৈধ পন্থায় আর একটা হলো অবৈধ পন্থায়। বৈধ পন্থায় অর্থ উপার্জনের জন্য ইসলাম আপনাকে উৎসাহ করেছেন, ইসলাম কিন্তু নিরুৎসাহিত করে না যে তুমি ফকির থাকো, দরিদ্র থাকো, এরকম করে না, বরং ইসলাম অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। যেমন আল্লাহুল্লাহ আলমিন সুরা জুমার মধ্যে 10 নম্বর আয়াতে বলছেন, ফাইজা কুজিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন সালাত শেষ হবে, যখন তোমাদের সালাত আদায় করা শেষ হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাও, চাকরি বাকরিদের মধ্যে লেগে যাও, দোকানপাটে চলে যাও, কর্মব্যস্ত হয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ফজল করম রয়েছে, দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, সম্পদ রয়েছে, এগুলি থেকে উপার্জন করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। মূলনীতি দিয়েছেন যে আপনি ব্যবসায় যাবেন, মসজিদের মধ্যে যেভাবে তুমি আল্লাহকে স্মরণ করেছো, ব্যবসায়ী গিয়েও আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করা শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ না, এটা তো আল্লাহর স্মরণ আছেই, কিন্তু অন্তর্নিহিত স্মরণ হলো যে আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসায়ের মধ্যে ওজনে কম দেওয়ার সময় চিন্তা করবেন যে কেউ হয়তো জানছে না কিন্তু আল্লাহ জানতেছেন, এটা হলো আল্লাহর সবচেয়ে স্মরণ। আপনি বড় অফিসার, অফিসের কাজে আপনি যখন বসছেন তখন আপনি চিন্তা করবেন যে কেউ না দেখুক, আমি যদি একজনের ফাইল আটকে দেই, একজন থেকে আমি অবৈধ টাকা নেই, কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন, এইটা হলো আল্লাহকে স্মরণ। আপনি জমিনে কাজ করতেছেন, অবৈধভাবে অন্যের জমিনের আইল কেটে নিজের জমিকে বৃদ্ধি করতেছেন, কেউ হয়তো বুঝবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আল্লাহ দেখতেছেন, এই অন্যায় কাজগুলি যদি আপনি আল্লাহর ভয়ে বেঁচে থাকতে পারেন সেটা হলো ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যখনই তুমি তোমার কাজে ছড়িয়ে পড়বে, নামাজ শেষ হয়েছে মসজিদে বসে থাকার আর দরকার নেই, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক তালাশ করো। আমরা যখন মসজিদ থেকে বের হই তখন কিন্তু একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলি, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার যে ফজল রয়েছে, দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, করুণা রয়েছে, রিজিক রয়েছে, এটা আমি চাচ্ছি আপনার কাছ থেকে। মসজিদ থেকে বের হওয়ার সময় এই কথা বলতেছি। তো সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার জীবিকা উপার্জন করবেন, এটা আল্লাহর নির্দেশ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক তালাশ করা। ফরজ ইবাদত কি? সালাত, সিয়াম, যাদের সম্পদ হয়েছে হজ করা, এইগুলি করার পরে আরেকটা ফরজ আছে, সেটি হলো হালাল রুজি তালাশ করা। আপনি আপনার পরিবারকে জীবন নির্বাহ করার জন্য, আপনার নিজের জীবন নির্বাহের জন্য, পরিবার পরিচালনার জন্য হালাল পন্থা উপার্জন করবেন, হালাল রিজিক তালাশ করবেন, এটাও একটা ফরজ। বরং শুধু ফরজ নয়, বরং সালাত সিয়াম এটার উপর নির্ভর করবে। আপনার যদি রুজিটা হালাল না হয় তাহলে সালাতও কাজে আসবে না। লক্ষ টাকা দিয়ে হজ করেছেন, অনেক টাকা যাকাত দিয়েছেন, কিন্তু আপনার আয়ের যে উৎস এটা হালাল না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে এটা কবুল হবে না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন
আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আপনি এমন না যে আমি অনেকটা কামাই করলাম আর কিছু আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ মনে হয় সন্তুষ্ট হয়ে গেল, না। কারণ আল্লাহর তো এটা প্রয়োজন নেই। আপনি সারাদিন সালাত আদায় করবেন, আল্লাহর তো সালাতের প্রয়োজন নেই। আপনি সালাত আদায় করবেন আপনার নিজের জন্য, আপনি সিয়াম পালন করবেন আপনার নিজের জন্য, আপনি যাকাত দিবেন আপনার নিজের জন্য, আপনি যত ইবাদত করবেন সবগুলি আমরা নিজের জন্যই করি। আল্লাহর এখানে ইবাদতের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পৃথিবীর সমস্ত মানুষ স্মরণ করে, সবাই যদি মোমেন হয়ে যায়, আল্লাহর রাজত্বের একটু বৃদ্ধি পাবে না। আবার সবাই যদি কাফের হয়ে যায়, একটু বৃদ্ধি পাবে না, একটু কমতি হবে না, যে আল্লাহর রাজত্ব কমে গেছে, আল্লাহর আল্লাহর যে বরত্ব এটা কমে গেছে, না। বরং মানুষ ইবাদত করবে কি জন্য? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনার সম্পদ যদি পবিত্র হয় তাহলে এটা গ্রহণ করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যাকারা রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের উদাহরণ দিচ্ছেন, এক ব্যক্তির উদাহরণ, ইউতিলুস সাফারা, ওই ব্যক্তিটা দীর্ঘ সফর করেছে, ফাআশআসা ওয়া আকবারা, সফর করতে করতে ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে, পোশাক ধুলিমালিন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, এই অবস্থায় সে আল্লাহর কাছে হাত উঠিয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাতআমুহু হারামুন, এই ব্যক্তির খাবার যে খেয়েছে এটা হারাম খেয়েছে, ও মাশরাবুহু হারামুন, তার যে পানীয়টা পান করেছে সেটা হারাম টাকার পানীয়, ও গুদিয়া বিল হারাম, তার যে জীবিকা নির্বাহ হচ্ছে সেটা হারাম পন্থায় নির্বাহ হয়েছে, ফান না ইস্তাজাব লাহু, তার দোয়া কিভাবে কবুল হবে, মানে তার দোয়া কবুল হবে না। তাহলে এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত ছিল, তিনটা কারণ ছিল যে তার দোয়াটা কবুল আল্লাহ করতে পারতেন। এক নম্বর, ওই ব্যক্তি দীর্ঘ সফর করেছে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। দুই নম্বর, ওই ব্যক্তি বিপদে পড়েছে, বিপদে পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেন। তিন নম্বর, ওই ব্যক্তি হাত উঠিয়ে দোয়া করেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন, মানে তার দোয়া কবুল করেন। তাহলে তিনটা কারণ পাওয়া গেছে তার দোয়া কবুল করার, কিন্তু দোয়া আল্লাহ কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? তার খাবারটা হালাল ছিল না, তার জীবিকা নির্বাহটা হালাল ছিল, সবই ঠিক ছিল, কিন্তু তার জীবিকা নির্বাহটা হালাল না হওয়ার কারণে তার ইবাদত কবুল হয় নাই। আপনি কোটি টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু হজের টাকা যদি সঠিক না হয়, যতবারই হজ করেছেন এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সালাত পড়তে আসছেন, আপনার পেটে যে খাবারটা আছে, আপনার পরনে যে পোশাকটা আছে, এটা আপনার হালাল টাকায় কিনা, না সুদ গোশ এই টাকায় কিনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন না। এটা মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্র রিজিক অন্বেষণের জন্য, তালাশের জন্য আপনাকে আমাকে সচেষ্ট হতে হবে। এখানে একটা বিষয় আছে যে পবিত্র রিজিক আপনি তালাশ করবেন, আরেক দিক দিয়ে ইবাদত করবেন, কোন দিকে আপনি সময় বেশি দিবেন? আপনি কি শুধু যতটুকু ইবাদত না করলে চলবে না অতটুকু করলেন, আর বাকি সময় শুধু আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকিতে কাজে লাগালেন? আরেকটা দিক আছে যে আপনি ইবাদতে সময় বেশি লাগালেন, আর ব্যবসা বাণিজ্যে বা চাকরি বাকরিতে অতটুকু সময় দিলেন, যতটুকু না দিলে আপনার জীবন চলে না, কোনটাতে আপনি বেশি সময় দিবেন? এই ব্যাপারে মুহাদ্দিসগণ বলছেন যে অবশ্যই আপনি ইবাদতে বেশি সময় দিবেন। কারণ কি? হাদিস আসছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি, ইয়া ইবাদি, ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা, তাফাররাকলি ইবাদাতি, তোমরা আমার ইবাদতে মনোনিবেশ করো, আমলা সদরাকা গিনাআন, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব, ও আসুদ্দা ফাকরাক, এবং তোমার দরিদ্রকে আমি দূর করে দেব। তুমি যদি আমার ইবাদতে একটু সময় দিতে পারো, তাহলে আমি তোমাকে দুইটা কাজ করব, তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবো। আসলে মানুষের খিদা কিন্তু পেটে থাকে না, চোখে থাকে,
মানে পেটে খিদা মানে কি আপনি এক প্লেট ভাত খেলি পেটের খিদা শেষ, কিন্তু চোখের যে খিদা মনের যে খিদা এটা কিন্তু শেষ হয় না। আমার একটা বাড়ি আছে আরও দুইটা লাগবে, দুইটা ব্যবসা আছে আরও চারটে লাগবে, এটা কিন্তু আপনার পেটের খিদা না। পেটের খিদা তো আপনি অল্প একটু খেলেন শেষ, একদিনের জন্য শেষ, দুই দিনের জন্য শেষ। আর অথবা আপনার যা খাবারের দরকার তা হয়তো আপনার ব্যাংকই আছে অথবা তো আপনার জমি আছে, কিন্তু আপনার তারপরে আপনার চেষ্টা শেষ হচ্ছে না। তার মানে কি আপনার মনের যে আকাঙ্ক্ষা, মনের যে আশা, মনের যে চাহিদা, মনের যে চাওয়া পাওয়া এটা শেষ হচ্ছে না। তা আল্লাহ বলতেছেন যে তুমি যদি ইবাদতে মনোনিবেশ করতে পারো তাহলে আমার দুইটা কাজ করব তোমার। এক নম্বরে আমি তোমার মনটাকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমাকে দারিদ্রতা থেকে রক্ষা করব। ইল্লা যদি এই কাজটা তুমি না করো তাহলে আমি আবার দুইটা কাজ করব। আমলা ইয়াদাকা শুগলাক, তোমার হাতকে আমি কাজ দিয়ে ভরে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরা, আর তোমার দরিদ্রতা আমি দূর করব না। কাজ আর কাজ, আপনি যদি কাজ করতে চান সারাদিন কাজ শেষ হচ্ছে না, এই কাজ এই কাজের পরে সেই কাজ, এই কাজের পরে সেই কাজ, এই ব্যবসা সেই ব্যবসা করতেই আছেন আপনি, কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না, কিন্তু আবার ওই দিক দিয়ে দরিদ্র শেষ হচ্ছে না, আপনার মনের আর আশা পূরণ হচ্ছে না। এই ব্যবসাটা করতে ধরলাম এটা তো শেষ হয়ে গেল, হলো না আর একটা করি, আর একটা হলো না আর একটা করি, এই ফসলটা আর একটা ফসল করি, এইভাবে আপনাকে দারিদ্রের মধ্যে আমি ডুবিয়ে রাখবো। তা আল্লাহ বলতেন যে তুমি যদি ইবাদতের মধ্যে লাগাও তাহলে আমি তোমার পাচুর যদি ভরে দেব আর তোমাকে আমি দরিদ্রতা দূর করব। আর যদি ইবাদত না করো, সময় তুমি অর্থের উপার্জনের মধ্যে লাগাও, তাহলে আমি তোমাকে তোমার অভাব তো দূর করবই না, তোমাকে আমি ব্যস্ত রাখবো কাজের মধ্যেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকেও তাকাবেন না, তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকাবেন এবং তোমাদের আমলের দিকে তাকাবেন। আপনি কত টাকার মালিক, কত সম্পদের মালিক, এগুলি আল্লাহর পরোয়া আসে না, কিন্তু আপনার অন্তরটা কোথায়, আপনার আমলটা কি, আপনার কাজটা কি, আপনি কি কাজ করে আল্লাহর কাছে নিয়ে গেছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন, দেখবেন, বিচার করবেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে হালাল পন্থায় উপার্জন করতে হবে, ইবাদতকে বাদ দিয়ে নয়। ইবাদত করার পরে দুনিয়াকে চালানোর জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য আপনাকে হালাল পন্থায় ইনকাম করতে হবে। আরেকটা পন্থা আছে, সেটা হলো হারাম পন্থা ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, সূরা বাকারার 188 নম্বর আয়াত, তোমরা বাতিল পন্থায় একে অপরের সম্পদকে খেও না। ওয়ালা তাকুলু, তোমরা গ্রহণ করো না, তোমরা খেও না বাতিলভাবে অন্যের সম্পদ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা তোমরা অন্যের সম্পদ বাতিলভাবে নিয়ে দিও না, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিও না, অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে নিজের কাছে নিয়ে নিও না। কীভাবে অন্যের সম্পদ নিয়ে নেওয়া হয়, আপনি যদি ঘুষের মাধ্যমে নেন এটা আপনার অন্যের সম্পদ নিয়ে নিলেন, সুদ যদি সুদে আপনি কাজে লাগান সুদের মাধ্যমে যে টাকাটা আসবে এটা অন্যায়ভাবে নিলেন, আপনি যদি অন্যের চুরি ডাকাতির মাধ্যমে চুরি করে অন্যের সম্পদ নিয়ে আসলেন, ডাকাতি করে নিয়ে আসলেন, আপনি জাকাত দিলেন না অন্যের সম্পদ আপনার কাছে থেকে গেল, এটা অন্যের সম্পদ, আপনার বাবার সম্পদ আপনার ভাই বোনদের মধ্যে আপনি সঠিকভাবে দিলেন না, এটা অন্যের সম্পদ চলে আসলো, বিভিন্নভাবে অন্যের সম্পদ আপনার কাছে আসতে পারে, এটার প্রতি আল্লাহ হাব্বুল আলমী নিষেধ করেছেন। এবং শুধু এই তাই নয়, কিয়ামতের একটা অন্যতম আলামত হলো এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামান, অচিরেই তোমাদের কাছে এমন একটা সময় আসবে, অচিরেই তোমাদের কাছে এমন একটা যুগ আসবে, অচিরেই এমন একটা সময় আসবে তোমাদের কাছে, মা ইয়াবালুল মারউ, মানুষ পরোয়া করবে না, মা আখাযা মিনহু আমিন হালালি আমিন আল হারাম, মানুষ সম্পদ উপার্জন করবে, মানুষ সম্পদ উপার্জন করবে, কিন্তু সে খেয়াল করবে না এটা কি হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো, টাকা হলেই হলো, সে খেয়াল করবে না যে টাকাটা কি হালালভাবে আসলো না হারামভাবে আসলো,
এটা সে খেয়াল করবে না। কিয়ামতের আলামত, কিয়ামতের প্রাককালে এরকম একটা যুগ আসবে তোমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, সম্পদ আমাদের লাগবে, কিন্তু এটা যাতে হালাল পন্থায় হয়, হারাম পন্থায় যাতে আমরা সম্পদ না হয়। হালাল পন্থায় সম্পদ উপার্জনের পরে আবার দুইটা কাজ, একটা কাজ হলো এটা যাকাত দিতে হবে। আপনি হারাম হালাল পন্থায় যত টাকা উপার্জন করবেন এটা আবার যাকাত দিতে হবে। দুই নম্বর কাজ হলো এই সম্পদটাকে আবার হালাল পন্থায় ব্যয় করতে হবে। আপনি সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল লক্ষ্য করবেন, হারামের দ্বারে কাছে যাবেন না। হ্যাঁ, সম্পদ যখন আপনি পেয়ে গেলেন, উপার্জিত হলো, তখন আবার দুইটা কাজ। এক নম্বর হলো এটা হালাল পন্থায় ব্যয় করতে হবে এবং যাকাত দিতে হবে। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। বিস্তারিত আলোচনা আমি আজকে আর যাচ্ছি না। সর্বশেষ যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো বাস্তবতা। আপনি সম্পদের অনেক মালিক, কিন্তু এর বাস্তবতা কি? আপনি দেখেন পৃথিবীতে যার সম্পদ বেশি তার শত্রু বেশি, যার সম্পদ বেশি তার ভয় বেশি, যার সম্পদ বেশি তার দায়িত্ব বেশি, যার সম্পদ বেশি তার সে বুক করতে পারে কম। বিষয়গুলি দেখেন যে সম্পদ বেশি আপনার, তাহলে আপনার শত্রু বেশি। কীভাবে? আপনি দেখবেন সম্পদ বেশি হলে চোর ডাকাতের ভয়, চোর ডাকাত আপনার শত্রু, যে কোনো সময় আপনার এটা নিয়ে যেতে পারে। আপনার যিনি ব্যবসায়িক আছে সে আপনার প্রতিযোগী। অনেক সময় সম্পদের কারণে একজন মানুষ নিহত হয়, সম্পদের কারণে মানুষ মারা যায়, সম্পদের কারণে মানুষ একজন আরেকজনকে হত্যা করে। সম্পদ বেশি মানে আপনার দায়িত্ব বেশি। সম্পদ যদি আপনার বেশি হয় তাহলে আপনি এটাকে যাকাত দিতে হবে। যাকাত না দিলে আল্লাহ বলেন জিজ্ঞাসা করবেন যে যাকাত দিলে না কেন। সম্পদ যদি বেশি হয় তাহলে আপনার উপর যে দায়িত্বগুলি আছে এই দায়িত্বগুলি আদায় করতে হজ করতে হবে। একজন গরিব মানুষকে কিন্তু আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তুমি হজ করছো কি না, তুমি যাকাত দিছো কি না, তাহলে তার দায়িত্ব কম। দায়িত্ব কম মানে তার প্রশ্ন কম, প্রশ্ন কম মানে তার হিসাব সহজ। কিন্তু একজন ধনী ব্যক্তির এই বিষয়গুলি আসবে, তার দায়িত্ব বেশি। আবার একজন ধনী ব্যক্তি দেখবেন সে দরিদ্র বেশি, মানে অভাবী বেশি। একজন দরিদ্র মানুষ, একজন গ্রাম যিনি রিক্সা চালায়, ছোট্ট মানুষ ব্যান চালায়, তার দেখবেন তার টার্গেট হলো দৈনিক 500 থেকে 1000 টাকা হইলে চলবে। কিন্তু যিনি ধনী ব্যক্তি 100 কোটি টাকার মালিক, সে দেখবেন 500 কোটির জন্য ব্যাংকে আবেদন করে রাখছে যে 500 কোটি টাকা পাইলে আমি আর একটা বিজনেস করতে পারবো। তার প্রয়োজন হলো 500 কোটি টাকা, আর একজন দরিদ্র মানুষের প্রয়োজন 500 থেকে 1000 টাকা হইলে চলবে, আমার আমার বেশি দরকার নাই। তাহলে একজন ধনী মানুষ যে যত ধনী হবে মনে করবে তার অভাব তত বেশি, তার প্রয়োজন তত বেশি। তার কাছে 1000-2000 টাকার কোনো মূল্য নাই, তার কাছে মূল্য 100 কোটি 200 কোটি, 100 কোটি 200 কোটি, 1000 কোটি 2000 কোটি তার দরকার। কারণ তার ব্যবসা সে চলতেছে না, তার কোম্পানি চলতেছে না, এই টাকা না হলে সে লোন করে রাখছে এত টাকা, প্রতি মাসে কিস্তি এত টাকা। তাইলে একজন ধনী যে যত ধনী হবে তার অভাব তত বেশি। আবার অপরদিকে দেখেন একজন দরিদ্র ব্যক্তি 500 টাকা কামাই করলে সে 500 টাকা খাইয়া শেষ করে দেয়, কিন্তু একজন ধনী ব্যক্তি 20-20 টাকা কামাই করে, কামাই করার পরে খাইতে পারে না। দেখবেন যে অধিকাংশ ধনীদেরই কোনো না কোনো রোগ, হাড়ে ব্লক করছে, ডায়াবেটিসের সমস্যা, তার সম্পত্তি সে কত খাইতেই পারে না। অথচ একটা দরিদ্র ব্যক্তি, আমরা দেখবেন রিক্সা চালক, তার খাওয়া দাওয়া সে 500 টাকা কামাই করলে 500 টাকা খাইয়ে শেষ করে দেয়। তাইলে এই সম্পদের বাস্তবতা হলে হেই, আল্লাহ বলতেছেন বাল তুবসিরুন আল হায়াত আদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়ালাল আখিরাতু খাইরু ওয়া আবকা, অথচ আখিরাতটা হলো উত্তম এবং স্থায়ী। দুনিয়া উত্তম নয়, দুনিয়ার সম্পত্তি আপনি করেছেন কিন্তু বুক করতে পারতেছেন না, শান্তি নাই। আপনি দেখবেন হয়তো আপনার ঘরের বিছানা অনেক দামি, এসি চলতেছে কিন্তু ঘুম আসতেছে না। আরেকজন দেখবেন গাছতলার মধ্যে রিক্সার মধ্যে ঘুমাইছে, এমন ঘুম দিছে আপনি ডাইকেও তাকে উঠাইতে পারতেছেন না। তার যে শান্তির ঘুম, এটা আপনি এসিতে বসে, লক্ষ টাকার বিছানায় বসে, লক্ষ টাকার ফ্ল্যাটে বসে, 20 টাকার ফ্ল্যাটে বসে আপনি পাচ্ছেন না। তাহলে শান্তিটা কিন্তু অর্থনীতিতে নয়, শান্তিটা হলো মনের শান্তি। এই জন্য আল্লাহ বলতেছেন যে দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও। দুনিয়া একটা বাড়ির জন্য, একটা গাড়ির জন্য, একটা সম্পদের জন্য, একটা ফ্ল্যাটের জন্য কত চেষ্টা করো, হালাল হারামের দিকে তাকাও না, কিন্তু আখেরাতটা হলো স্থায়ী এবং উত্তম। এটা স্থায়ী নয়, দুনিয়া আজকে তুমি আসো, মারা গেছো, শেষ। তোমার পরিবার এটা বুক করবে,
আবার তুমি কিন্তু আখেরাতে যদি তোমার সুন্দর হয়ে যায় জীবন, সেটা তোমার এবং এটা স্থায়ী, সারা জীবন থাকবে, আখেরাতের কোনো শেষ নাই, দুনিয়ার শেষ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষদেরকে সুন্দর করে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুর 30 পারার সুর হুমাজার মধ্যে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে গীবত করে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জামা আমালা ওয়া আদাতা, তাদের জন্য ধ্বংস যারা সম্পদ জমা করে, ওয়া আদাতা এবং গণনা করে, আমার এত টাকা ফ্ল্যাট আছে, এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এতটা এই আছে, এতটা সেই আছে, শুধু গণনা চিন্তা ভাবনা করতেছে। ওয়া ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে ধারণা করে রেখেছে যে আমার মাল আমার জন্য স্থায়ী হবে, চিরস্থায়ী হবে, সম্পদ আমি উপার্জন করেছি, বাড়ি একটা বানাইছি, ঘর একটা দিয়েছি, এইটাই আমার স্থায়ী। কাল্লা লাইয়ুমাজান্না ফিল হুতামা, আল্লাহ বলতে কখনো না, তার জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। সম্মানিত উপস্থিত, দুনিয়ার যে সম্পদ এটা স্থায়ী নয়, এটা আপনার চির সুখের জিনিস নয়। সম্পদ থাকলেই যে আপনি সুখী হবেন, সম্পদ থাকলেই যে আপনি খুব বেশি আপনি এটা ব্যবহার করতে পারবেন, মনের দিক দিয়ে সুখ পাবেন, শরীরে সুখ পাবেন, বিষয়টা এরকম নয়। সুখের বিষয়টা হলো ভিন্ন বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন ফিতনা, পৃথিবীতে যত উম্মত এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, প্রত্যেক উম্মতের জন্য আমি একটা ফিতনা রেখেছিলাম। কাউকে হয়তো নারী দিয়ে পরীক্ষা করেছি, কাউকে হয়তো সম্পদ দিয়ে পরীক্ষা করেছি, কাউকে হয়তো প্রতিপত্তি দিয়ে পরীক্ষা করেছি, কাউকে হয়তো শক্তি দিয়ে পরীক্ষা করেছি, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছি। ও উম্মাতি হাজা, আমার এই উম্মতের ফিতনা হলো আল মাল, সম্পদ। আমার এই উম্মতের ফিতনা হলো সম্পদ, সম্পদ দিয়ে তাকে আমি পরীক্ষা করব, সম্পদ বেশি দেব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি, মা আখশা আলাইকুম আল ফাকর, আমি তোমরা গরিব হয়ে যাবে এটা আমি ভয় করি না। উম্মতদেরকে লক্ষ্য করে বলছে যে তোমরা দরিদ্র হয়ে যাবে, খেতে পাবে না, অভাবী হবে, অসহায় হবে, মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, এইটা আমি ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, আমি ভয় করি, আন তাবসাতা কামা বাসাতাত মান কানা কাবলাকুম, আমি ভয় করি যে তোমাদের সামনে পৃথিবীটাকে বিছিয়ে দেওয়া হবে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের কাছে বিছিয়ে দেওয়া হয়েছিল। ফাতানাফাসু কামা তানাফাসুন, এই পৃথিবীকে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবে যেমনিভাবে আগের লোকেরা প্রতিযোগিতা করবে, পৃথিবী বিছিয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানে এখানে একটা ছোট্ট দোকান দিয়ে বসেন, লাখ লাখ টাকা কামাই করতে পারবেন, ভালো ব্যবসা হলে হাজার হাজার টাকা কামাই করতে পারবেন। ছোট্ট একটা দোকান দিয়ে আপনি দেখা যায় অনেকে চায়ের দোকান দিয়ে সংসার চালাইতেছে, অনেক বিল্ডিংও করে ফেলাইছে, এমনভাবে পৃথিবী বসে বিছিয়ে দেওয়া হয়েছে সম্পদ। একটু হাত পা নাড়াচাড়া করলেই মানুষ চলতে পারে। তো রাসুসেন বলছে যে তোমাদেরকে পৃথিবী বিছিয়ে দেওয়া হবে, না খেয়ে তোমরা মারা যাবে, এরকম না। বাংলাদেশে একসময় 7.5 কোটি মানুষ ছিল, তখনও না খাইয়ে মারা গেছে, কিন্তু আজকে 18 কোটি, 16 কোটি, 18 কোটি মানুষ, কিন্তু না খেয়ে মানা যায় না, বরং সম্পদ আরও বৃদ্ধি পেয়েছে। এবং মানুষ বৃদ্ধি পেলে সম্পদ কমে যায়, এটা কিন্তু ভুল ধারণা, বরং মানুষ বৃদ্ধি পেলে সম্পদ আরও আল্লাহ বাড়িয়ে দেন। বাস বাংলাদেশে তার বাস্তব প্রমাণ, যাদের বয়স আলহামদুলিল্লাহ অনেক বেশি তারা জান দেখতে পাচ্ছেন যে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল এক সময়, কিন্তু এখন বাংলাদেশের অবস্থা কি, অনেক ভালো এবং অনেক সম্পদের অধিকারী, মানুষ তো বৃদ্ধি পেয়েছে। তো মানুষ বেশি হলে সম্পদ কমে যাবে এটা ঠিক, এটা ঠিক নয়, বরং মানুষ যত বৃদ্ধি পাবে প্রযুক্তি তত বৃদ্ধি পাবে, সম্পদ উপার্জনের অনেক প্রযুক্তি আসবে। মোবাইল ইন্টারনেট থেকে যে সম্পদ উপার্জন করা যায়, এটা আজ থেকে 20-30 বছর মানুষ জানতোই না যে মোবাইলের মাধ্যমে সম্পদ উপার্জন করা যায়। আজকে মার্কেটে ঢুকেন, অর্ধেকের বেশি দোকান মোবাইলের, মোবাইল, মোবাইলের বিভিন্ন পার্টস, কম্পিউটার, ল্যাপটপ, এগুলি অন্তত 30-50 বছর আগে ছিলই না মানুষের কাছে। আরও কত প্রযুক্তি আসবে, আরও কত অত্যাধুনিক সিস্টেম আসবে আপনি জানেনই না হয়তো। তো দুনিয়াকে এমনভাবে বিছিয়ে দেওয়া হবে, আল্লাহ নবী বলতেছেন যে এমনভাবে বিছিয়ে দেওয়া হবে যে তোমরা দুনিয়ার পিছনে প্রতিযোগিতা শুরু করবে যেমনিভাবে পূর্ববর্তী লোকেরা প্রতিযোগিতা করতো। ফাতুহলিকুকুম কামা আহলাকাকুম, তোমরাও ধ্বংস হবে যেমনিভাবে আগের লোকের ধ্বংস হয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বাস্তবতা হলো এই যে দুনিয়াতে আপনি সম্পদ থাকলেই সুখী হবেন, বিষয়টা এরকম নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদাররা, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান এই দুইটা যেন আল্লাহর জিকির থেকে ফিরিয়ে না রাখে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে। ছেলে মেয়েদেরকে লালন পালন করতে যে আল্লাহর যাতে জিকির বলে না দাও, স্মরণ মানে আমি আগেই বলেছি যে স্মরণের অর্থ হইলো আপনি যখন অবৈধ কাজ করবেন, অবৈধভাবে সম্পদ উপার্জন করবেন, আপনি মনে করবেন আল্লাহ দেখতেছেন, এই বয়ে আপনি ফিরে আসবেন, এই বয়ে আপনি ফিরে আসবেন। তো আল্লাহ বলতেছেন যে তোমরা এই সম্পদের জন্য এবং তোমাদের ছেলে মেয়েরা যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে না রাখে, যে মনে করো যে যাক কিছু অবৈধ উপার্জন করি, আমার সন্তান এতগুলি, আমার সম্পদ লাগবে, এইরকম যাতে না হয়। ওয়ামাইয়া ফাল যালিকা, আর যে ব্যক্তি এটা করবে, ফাউলাইকুমুল খাসিরুন, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। কিভাবে আপনি দেখেন, আপনি ধরেন সম্পদের, অনেক সম্পদের মালিক, অবৈধভাবে হোক বৈধভাবে হোক, মৃত্যুর সময় যখন আসে, মানুষের শেষ তো মৃত্যু, কারণ মৃত্যুই শেষ, তার দুনিয়ার শেষ হলো মৃত্যু, মৃত্যু যখন আসে তখন কি হবে অবস্থা, আল্লাহ বলতেছেন ফালাউলা ইজা বালাকাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আল্লাহ বলতেছেন যে তোমাদের রুহুটা যখন কণ্ঠনালীর কাছে আসে, হুলকুমের কাছে চলে আসে, ফালাউলা ইজা বালাকাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তখন তোমরা আফসোসের দৃষ্টিতে তাকাবে, তোমাদের ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তোমার সম্পদ চতুর্দিকে আছে, খাবার দাবারে পরিপূর্ণ তোমার বিল্ডিং, খাবার দাবারে পরিপূর্ণ তোমার ঘর, বিছানাপত্রে তোমার ঘর পরিপূর্ণ, কিন্তু তোমার কোনো উপকার আসতেছে না। যখন মৃত্যু মানুষের কাছে চলে আসে তখন সে কিন্তু এটা চিন্তা করে, হায়রে এই সম্পদ উপার্জনের জন্য, এই ছেলে মেয়ের জন্য আমি কত কষ্ট করলাম, বৈধ হোক অবৈধ হোক অনেকভাবে তো আমি করলাম, আল্লাহর ইবাদতে আমি কমতি করেছি, আল্লাহর ইবাদতে আমি ব্যস্ত ছিলাম না। আপনি দেখেন ইমাম বুখারীর দিকে যদি তাকান, ইমাম মুসলিমের দিকে তাকান, যারা হাদিস সংগ্রহ করেছে, যারা ইমাম ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, কত কষ্ট করেছে। তারা যদি দুনিয়ার জন্য কষ্ট করত, ব্যবসা বাণিজ্যের জন্য কষ্ট করত, তাহলে হয়তো তারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারতো, লক্ষ লক্ষ মাইল তারা ভ্রমণ করেছে হাদিসের জন্য। তাহলে ওই যুগে যদি ব্যবসা করতো তারা, এই শ্রমটা যদি ব্যবসায় লাগাইতো, কৃষিকাজে লাগাইতো, তাদের পরিবারে লাগাইতো, তাহলে কত টাকা উপার্জন করতে পারতো, কিন্তু হয়তো করতে পারতো, কিন্তু তাদের নাম দুনিয়াতে কেউ নিত না। কিন্তু ইমাম বুখারি আজকে বারোশো বছর আগে, ইমাম আবু হানিফা আজকে চোদ্দশো বছর আগে, ১৩০০ বছর আগে তারা অতীত হয়ে গেছেন, কিন্তু তাদের নাম আজকে সবাই নেয়। কেন নেয়? তারা ইবাদতে সময় দিয়েছে, আল্লাহর ইবাদতে সময় দিয়েছে, হাদিস সংগ্রহের মধ্যে তারা কাজ করেছে, এলেমে সময় দিয়েছে। তো এই জন্য যখন একটা মানুষের মৃত্যু চলে আসবে তখন সে আফসোস করবে, এটা দেখে হাই রে আমি কি করলাম, এই যে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তাদের জন্যই তো আমি সময় নষ্ট করলাম, সম্পদ নষ্ট করলাম, সম্পদ উপার্জন করলাম, এই যে আমার বাড়ি দেখতেছি এত সুন্দর বাড়ি, এটার জন্যই তো করলাম, হায় রে এই যে সম্পদ এটার জন্যই তো করলাম, কিন্তু কোনো উপকার তো আসতেছে না আমার, তখন মানুষটা আফসোস করবে, তখন মানুষটা আফসোস করবে, ফায়াকুলা রব্বি ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, তখন মানুষটা আফসোস করবে, পৃথিবীর মৃত্যুর সময় একটা আফসোস করবে, আর কোনো আফসোস করবে না, একটা শুধু আফসোস করবে, ফায়াকুলা রব্বি, তখন সে বলবে হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব আপনি যদি একটু সময় আমাকে দিতেন, অল্প একটু সময় যদি আমি পেতাম, ফাওয়াসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে আমি আমার সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে তোমার সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। সম্পদ যেটা উপার্জন করেছিল এটা তখন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে, সম্মানিত উপস্থিতি মৃত্যুর সময়। তাহলে আপনার মৃত্যুর সময়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন সম্পদ কিছু উপকার আসবে না, যদি ভালো কাজ করে যান এটা উপর, যদি আপনার সম্পদ বৈধ পন্থায় উপার্জন করেন, বৈধ পন্থায় যদি উপার্জন করেন তাহলে এটা কাজে লাগবে, যদি আপনি সম্পদের জাকাত দিয়ে থাকেন, দান সৎকার করে থাকেন, এটা কাজে লাগবে, যদি আপনি সম্পদ থেকে আপনি ব্যয় করে থাকেন বৈধ পন্থায় তাহলে এটা কাজে লাগবে। এবার ধরেন মৃত্যু হয়ে গেল, এবার সম্পদের বাস্তবতা কি, প্রত্যেক মানুষ মৃত্যু হবে। আপনি দেখেন মৃত্যু হওয়ার পরে যেই সম্পদ আপনি উপার্জন করেছিলেন, যেই সুন্দর খাট আপনি বানিয়েছিলেন, ওই খাটে কিন্তু আপনার জায়গা নাই, আপনাকে কোথায় নিয়ে যাবে, এই যে মসজিদে যেই খাটটা বানানো আছে,
হয়তো দশজনের টাকায় বানানো, অথবা কেউ দান করেছে, কেউ সাদাকা করেছে, এই খাটে নিয়ে আপনার শোয়ানো হবে, এটা বাস্তবতা। যত বড় আপনার খাট থাকুক, যত সুন্দর বিছানা থাকুক, যত সুন্দর আপনার বাড়ি থাকুক, ওইটা তার থাকার আপনার জায়গা নেই, বাস্তবতা এটা। ওইখানে আপনাকে থাকতে হবে, সেই খাটের মধ্যে আপনাকে রাখা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসা, মৃত্যু ব্যক্তিকে তিনটা জিনিস এত্তেবা করে, তিনটা জিনিস তার সাথে সাথে যায়, মালুহু ও আমালুহু ও আহলুহু, তার সম্পদ তার সাথে সাথে যায়, তার পরিবার পরিজন তার সাথে সাথে কবর পর্যন্ত যায়, তার আমল তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। আপনি আমি মরার পরে যত সম্পদ থাকুক, এই কবর পর্যন্তই যাবে, কবর পর্যন্ত যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ার জি ইস নাইন, দুইটা জিনিস চলে আসে কবরে রেখে, যেই ব্যক্তির এত কষ্ট করে সম্পদ উপার্জন করলো, বাড়ি বানাইলো, গাড়ি বানাইলো, বিছানাপত্র করলো, খাবারের ব্যবস্থা করলো, তার আর জায়গা নেই, তাকে কবরে নিয়ে না যাওয়া হচ্ছে, তাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। এই কবরে নিয়ে যাওয়ার পরে দুইটা জিনিস ফিরে আসবে, তার সন্তান, যেই সন্তানের জন্য হয়তো অবৈধ উপার্জন করেছে, যেই সন্তানের ভালোর দিক লক্ষ্য করে, যেই সন্তান সন্তানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য সে হয়তো নিজেকে সারা জীবন ব্যয় করেছে, যেই সম্পদকে উপার্জনের জন্য সে কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলেছে, ওই সম্পদ ফিরে আসবে, পরিবার পরিজন ফিরে আসে, শুধু আমলটা থাকবে কবরের মধ্যে, শুধু থাকবে আমলটা, এই আমলটা নিয়ে থাকবে, চলে আসছে। আপনি তো কবরে চলে গেলেন, আপনার পরিবার পরিজন তো সম্পদ নিয়ে বাড়িতে আসে, কিন্তু আপনার অবস্থা হবে কি? আপনাকে যেই কাপড়টা দেওয়া হবে, আপনি দেখেন আপনার তো অনেক সুন্দর কাপড় ছিল, অনেক ভালো বিছানা ছিল, কিন্তু আপনাকে কিন্তু ওই ভালো কাপড় আর দিবে না, বাজার থেকে সাদা কাপড় এনে আপনাকে দেওয়া হবে। এবং আপনি নিশ্চিত থাকুন যে এই কাপড়টা নষ্ট হওয়ার আগে আপনার দেহ শেষ হয়ে যাবে, এই দেহ কাপড়টা নষ্ট হওয়ার আগে আপনার দেহ শেষ হয়ে যাবে, যেই দেহ দৃষ্টপুষ্ট করেছেন, যেই দেহর গাম ফেলিয়ে আপনি উপার্জন করেছেন, এই সম্পদ কিন্তু আর তখন আর কাজে আসতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে শাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, যে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, ওহু ইয়াকরা, তখন তিনি পড়তেছিলেন আল হাক মুত্তাকাসুর, সূরা তাকাসুর পড়তেছিলেন, আল হাক মুত্তাকাসুর, ধ্বংস করেছে মানুষকে অধিক পাওয়ার আশা, মানুষকে ধ্বংস করেছে অধিক পাওয়ার আশা, এই সূরাটা পড়তেছিলেন। তারপরে তিনি আমাকে দেখে বললেন, যে ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তানরা বলে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, আমার বাড়ি আমার গাড়ি আমার এই আমার সেই, এটা বলে মা আদম সন্তান, লাইসা লাহু মালুহু ইল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার তো কোনো সম্পদ নেই, ইল্লা, তবে তিনটা সম্পদ আছে, আকালাত মা আকালাত ফা আফনাত, ওইটাই তার সম্পদ যা সে খাইতে পারলো, খেয়ে যেটা শেষ করতে পারলো। আপনার অনেক সম্পদ আছে, কিন্তু আপনি যতটুকু খাইতে পারলেন একটা মজা পেলেন, ভালো জিনিস খাইলেন, একটু তৃপ্তি পেলেন, একটু টেস্ট লাগলো, এটা তার সম্পদ। ও লাবিসা ফা আফনা ফা আবলা, সে যা পরিধান করলো এটাকে সে জীর্ণ শীর্ণ করে দিল। আপনি একটা ভালো পাঞ্জাবি কিনলেন, একটা সুন্দর পোশাক কিনলেন, এটা আপনার। ও তাসাদ্দাকা ফা আমজা, আর তার সম্পদ হলো ওইটা যে তার সদকা করলো, এটা তার জন্য স্থায়ী থাকলো। তাহলে তিনটা সম্পদ আপনার, আপনি যত সম্পদ উপার্জন করছেন, বাড়ি গাড়ি যা করছেন, তিনটা সম্পদ আপনার। এক, যা খাইতে পারলেন এটা আপনার, খাওয়া দাওয়া করলেন আরাম পাইলেন, এটা আপনার। দুই, যেটা আপনি পরিধান করলেন, যে কাপড়টা আপনি পরিধান করলে জীর্ণ বিচ্ছিন্ন করে দিলেন, এটা আপনার। তিন নম্বর হলো যেটা আপনি সাদাকা করলেন, এটা নিয়ে আপনি কবরে যাবেন, কবর থেকে আপনার সারা জীবন এটা থাকবে, এই তিনটা আপনার সম্পদ। তো আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু তিনটা সম্পদ ছাড়া আদম সন্তান আর কোন সম্পদ নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি যা কিছু ভালো করবেন, সম্পদ উপার্জনের পরে যেটা আপনি জাকাত দিবেন, সাদাকা করবেন, এইটি আপনার থেকে যাবে। কবরে যাওয়ার পরে আপনি দেখেন, কবরে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন হবে, প্রশ্ন হওয়ার পরে প্রত্যেক কবরে একটা আজাব হবে, আজাবের ফেরেশতা আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ইউতের রাজুল ফি কবরিহি, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে তখন চতুর্দিক থেকে আজাব আসবে, ফাইজা আতা মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে আজাব আসবে, দাফা ও তেলাওয়াতুল কোরআন, তখন তেলাওয়াতুল কোরআন তাকে বাধা দিবে,
আপনি যদি কোরআন তেলাওয়াত করে থাকেন, দুনিয়াতে সম্পদ উপার্জন করতে করতে যদি সময়ই না পান যে কোরআন তেলাওয়াত করবো কখন, অনেকে হয়তো রমজান গেছে কোরআন টোরআন একেবারে বেন্দে বা একদম কভার করে আবার রেখে দিয়েছেন তাকে, যে আবার রমজান যদি আসে তখন তেলাওয়াত করব। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু রমজানের জন্য নয়, প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা হলো কোরআনের একটা হক যে আপনি কোরআনকে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। এই কোরআন তেলাওয়াত যদি আপনার আমলের মধ্যে থাকে তাহলে সেই কবরের মধ্যে আজাব থেকে আপনাকে বাধা দিবে, যখন মাথার দিক থেকে আজাব আসবে তখন তো বাধা দিবে, দাফাও তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বাধা দিবে। ফাইজা আতামিন কিবালি ইয়াদাইহি, যখন দুই সাইড থেকে আজাব আসবে দাফাও আসাদাকাত, তখন দান সদকাতে এটাকে বাধা দিবে। আপনি যে দান সদকা করছেন সম্পদ উপার্জন করে শুধু রেখে দিছেন না, এটাকে যে ব্যয় করছেন আপনি, এই সাদাকা আপনাকে বাধা দিবে। ফাইজা আতামিন কিবালি রিজিলিহি, যখন তার পায়ের দিক থেকে আজাব আসবে দাফাউহু মাশিল আল মসজিদ, আপনি যে হেঁটে হেঁটে মসজিদে আসছেন এটা বাধা দিবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কবরের আজাব থেকে তিনটা জিনিস বাধা দিবে, এক তিলাওয়াতুল কোরআন, দুই দান সাদকা, তিন হেঁটে হেঁটে মসজিদে আসা। এই তিনটা জিনিস আপনাকে কবর থেকে বাধা দিবে। এই কবরের আজাবের বাধা থেকে যদি আপনার বাধা পেয়ে যান তাহলে আপনি হাসর পর্যন্ত মুক্ত থাকলেন, আর যদি আপনি বাধা না পান, আজাব যদি আপনার কবরে ঢুকেই পড়ে তাহলে কিয়ামত পর্যন্ত আজাব চলতেই থাকবে, কিয়ামতে হিসাব হবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেটা কিয়ামতে হবে। কিন্তু কবরের আজাব থেকে বাঁচতে হলে আপনাকে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে, যেমনিভাবে উপার্জন সুন্দর হতে হবে ব্যয়টাও সুন্দরভাবে করতে হবে। এবার আসুন হাসরের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে, বাস্তবতা দেখেন যে হাসরের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াদখুলু ফুকারা আল মুসলিমিনা ফিল জান্নাতি আলাল আগনিয়া, ফকির মুসলিমগণ, দরিদ্র মুসলিমগণ জান্নাতে প্রবেশ করবে ধনীদের আগে, বি খামসা মিয়া আমিন, 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। ধনী মুসলিম যে জান্নাতে যাবে না তা না, অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার যে সিরিয়াল হবে, প্রথম যাবে দরিদ্ররা, আর দরিদ্রদের থেকে 500 বছর পরে যাবে ধনীরা। তাহলে দেখেন 500 বছর, দুনিয়াতে আপনি 600 বছর বাঁচবেন, 50-60 বছরে তো ভালোভাবে মানুষ বাঁচতে পারে, এরপরে তো মানুষ দুর্বল হয়ে যায়। তাহলে আখেরাতের ময়দানে যখন আল্লাহ বিচার শুরু করবেন, এই বিচার শুরু তো করতে কত দিন সময় লাগবে, বিচার শুরুর জন্য মানুষ আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ আপনি জান্নাতে দিবেন কি জান্নাতে জাহান্নামে দিবেন, এটা তো বিচারের পরে হবে, কিন্তু বিচার আগে শুরু করেন। মানুষ দাঁড়িয়ে থাকতে 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 এই অবস্থায় যখন বিচার শুরু হবে তাইলে ধনীদের 500 বছর আগে দরিদ্ররা জান্নাতে চলে যাবে। কারণ কি? কারণ হলো দরিদ্রদের তো হিসাব সহজ, কারণ তার সম্পদ কম ছিল, ফলে তার জাকাতও তার উপরে নাই, হজও তার উপরে নাই, তার যে অন্যান্য যে দায়িত্ব এগুলি নাই, যেহেতু সম্পদ নাই তার উপার্জনের এবং তার যে ব্যয়ের এগুলি হিসাব সহজ। এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা তাযুলু কাদামা ইবনে আদম, কিয়ামতের দিন আদম সন্তান তা পা নাড়াচাড়া করতে পারবে না, হাত্তা ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে নাড়াচাড়া করতে পারবে না। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে, আপনি দেখেন এই 5টা প্রশ্নের মধ্যেও অর্থনৈতিক প্রশ্ন বেশি। 1 নম্বর, আন হায়াতিহি ফিমা আফনাহু, তাকে তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে জীবনের শুরু থেকে যখন তুমি বালেগ হয়েছিলে তার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি কি করেছো, পুরো জীবনের হিসাব দাও। ওয়ান সাবাবিহি ফিমা আফনাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে যৌবনকালে তোমার যে শক্তি ছিল, তোমার যে শক্তি ছিল তোমার এইটা তুমি কোন কাজে ব্যয় করেছো, বৃদ্ধকালে তো তুমি বৃদ্ধ হয়ে গেছিলে শরীরে শক্তি ছিল না, কিন্তু যৌবনকালের যে যৌবনের উদ্যম এটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইক্তাসাব, তুমি কোথা থেকে উপার্জন করছো, এই যে তোমার এতটা বাড়ি, এতটা গাড়ি, এতটা সম্পদ, এই কোথা থেকে আসছে, এটা হিসাব দাও, তুমি কোথা থেকে তুমি উপার্জন করেছো। ওয়া আইনা আনফাকা, এবং কোথায় তুমি ব্যয় করেছো, অনেকের হয়তো উপার্জন ঠিক আছে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে সমস্যা আছে, অনেকের হয়তো ব্যয় ঠিক আছে উপার্জন সমস্যা আছে, দুইটার মধ্যে আপনি জিজ্ঞাসা করা হবে।
দুইটা প্রশ্ন হবে হাসরের ময়দানে অর্থনীতি সম্পর্কে, যে কোথা থেকে তুমি উপার্জন করেছো, কোথায় তুমি ব্যয় করেছো, ওয়ান আমিলা, আর তুমি যেটা জেনেছো সেটা আমল করেছো কিনা। সম্মানিত উপস্থিত, যা জানি অনেক কিছু আমরা জানি, প্রত্যেক জুমায় খতবাতে কিছু না কিছু মেসেজ আপনাদেরকে দেওয়া হয় যে এইটা করো, এটা করো না, এটা এভাবে চলো, এভাবে চলো না, কিন্তু এগুলিকে আমল করি আমরা? আমরা হয়তো মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে এগুলো বলে যাই, কিন্তু এটা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে যে তোমার কানে এটা পৌঁছছিল, তোমার কানে এটা পৌঁছানো হয়েছিল যে এইটা হলো ইসলামের বিধান, এইটা মানতে হবে, এটা মানলে তোমার ভালো হবে, এটা মানলে খারাপ হবে, বউ পৌঁছানো হয়েছিল, তুমি শুনছিলে, তো তুমি মানো নাই কেন? সম্মানিত উপস্থিত, এই জন্য বিষয়টা জানার পরে এটা দলিল হয়ে যায় আপনার জন্য, না মানলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ধরবেন আপনাকে কিয়ামতের দিন, এটা জিজ্ঞেস করবে যে তুমি যেটা জেনেছো সেটা আমল করেছো কিনা, তুমি যতটুকু জেনেছো, যতটুকু তোমার জ্ঞান ছিল, যতটুকু তুমি বুঝেছো, এটা তুমি আমল করেছো। সম্মানিত উপস্থিত, তাহলে এই পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নই আপনার জীবিকা নির্বাহ অর্থনীতি সম্পর্কে, যে কোথা থেকে আপনি সম্পদ উপার্জন করেছেন এবং কোথায় এই সম্পদটা ব্যয় করেছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা দেওয়া হবে, আপনারা জান যে ডান হাতে এবং বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা দেওয়ার পরে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে তখন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাহুম ইকরাউ কিতাবিয়া, যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে হায় হায় কি জন্য আমাকে আমলনামাটা দেওয়া হলো, তখন তারা দুইটা আফসোস করবে, ফায়াকুল, তখন তারা বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসে নাই, এই যে সম্পদ উপার্জন করলাম সম্পদ কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব ছিল, আমার যে প্রভাব ছিল, আমার যে প্রতিপত্তি ছিল ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা কোনো কাজে আসে নাই। তাহলে সম্পদের জন্য মানুষ আফসোস করবে, সম্পদের জন্য মানুষ আফসোস করবে কিয়ামতের দিন, আফসোস করবে হায়রে আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। এই জন্য জনৈক তাবি বলছেন যে মানুষ তো কিয়ামতের দিন আফসোস করবে অনেক কারণে, কোরআনে 7টা কারণ আছে, তার মধ্যে 3টা কারণে মানুষ বেশি আফসোস করবে। 1 নম্বর হলো ওই ব্যক্তি আফসোস করবে যেই ব্যক্তি দেখবে যে তার কর্মচারী তার চেয়ে বেশি আমল নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। ধরেন আপনার একটা শিল্পপতি, সেও তো উপস্থিত হবে, তার অধীনে যারা চাকরি করে তারাও উপস্থিত হবে কিয়ামতের দিন, কিন্তু সে দেখবে যে তার কর্মচারী তার চেয়ে বেশি আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, তখন সে সবচেয়ে বেশি আফসোস করবে, হায় রে আমার এই কর্মচারী আমার অধীনে কাজ করে সে আমার চেয়ে বেশি আমল নিয়ে উপস্থিত হয়েছে। 2 নম্বর ওই ব্যক্তি বেশি আফসোস করবে যেই ব্যক্তি দেখবে যে তার ওয়ারিশরা, তার উত্তরাধিকারীরা তার সম্পদকে কাজে লাগিয়ে বেশি আমল নিয়ে উপস্থিত হয়েছে। একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু তিনি হয়তো ভালো কাজ করেন নাই বা সম্পদ ব্যয় করেন নাই, কিন্তু তার যে ওয়ারিশ, তার ছেলে বা তার নাতিরা এসে ওই সম্পদকে কাজে লাগিয়ে ওই সম্পদকে ব্যয় করে বেশি আমল নিয়ে উপস্থিত হবে কিয়ামতের দিন, তখন ওই ব্যক্তি আফসোস করবে, হায় রে আমার সম্পদ ছিল কিন্তু আমি কাজে লাগানি, আমি এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই, কিন্তু আমার উত্তরাধিকারীরা এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তখন সে আফসোস করবে বেশি। আরেকটা আমল আফসোস করবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কথা শুনে মানুষ আমল করেছে, যেমন আমি বলতেছি, আল্লাহ না করুক, আমি বলতেছি যে আপনারা এইভাবে চলেন, কিন্তু আমি চললাম না এভাবে, কিন্তু আপনারা চলে আমল করলেন, তখন আমল আপনার বেশি হয়ে গেল, কিয়ামতের দিন তখন আফসোস করতে, ভাই রে আমার কথা শুনে অমুক ব্যক্তি এত আমল করলো, অমুক ব্যক্তি এতভাবে সে আমল করতে পারলো কিন্তু আমি করতে পারলাম না, তখন আফসোস থাকবে। সম্মানিত উপস্থিত, 3 ব্যক্তি বেশি আফসোস করবে, 3 ব্যক্তি বেশি আফসোস করবে। তাহলে দেখেন প্রভাব প্রতিপত্তি, সম্পদ আছে, এটা যদি আপনি ব্যয় না করেন হয়তো আপনার উত্তরাধিকারী এটা ব্যয় করে সৎপথে এ করে ওরা এটা থেকে বেশি আমল করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনার বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন এই যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের বাস্তবতা হলো এরকম যে মৃত্যুর সময় আপনার কোনো কাজে আসবে না যদি সম্পদ সঠিকভাবে উপার্জন না করেন এবং সঠিকভাবে ব্যয় করেন না করেন। মৃত্যুর পরের যে অবস্থা, কবরের যে অবস্থা, সেটাও আপনি যদি সঠিকভাবে ব্যয় না করেন তাহলে এই সম্পদ কোনো কাজে আসবে না। হাশরের ময়দানের যে অবস্থা, একই অবস্থা হবে। জান্নাতে দেখেন জান্নাতে কারা বেশি যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ,
আমি কি তোমাদেরকে বলবো যে জান্নাতে কারা যাবে, বেশি বেশি জান্নাতে কারা যাবে? তখন সাহাবীন বললেন, হ্যাঁ রাসূল বলেন। তখন তিনি বললেন, কুল্লু দাইফিন ওয়া মুতাদাইফ, প্রত্যেক ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি দুর্বল এবং যাকে তুচ্ছ করা হয়েছে। দুর্বল ব্যক্তি, দুর্বল ব্যক্তি, দুর্বল ব্যক্তিরই জান্নাতে যাবে, কারণ তাদের হিসাব সহজ। ওয়ালা উখবিরুকুম আহলিন নার, আমি তোমাদেরকে বলবো যে জাহান্নামে কারা যাবে, কুল্লু উতুল্লিন জাওয়াদিন ওয়া মুস্তাকবির, প্রত্যেক রুরু স্বভাবের লোক, কঠিন অন্তরের লোক এবং অহংকারী লোক জান্নাতে যাবে। এবং দেখেন এই তিনটা গুণের সাথে অর্থ জড়িত। যার দেখবেন রুরু মেজাজ কার, একটা ফকির কিন্তু আপনার কাছে এসে খুব বিনয়ের সহিত বলে যে একটা টাকা দেন, দুইটা টাকা দেন, সে যদি মেজাজ দেয় দেখে দুইটা টাকা দেন, তিনটা টাকা দেন, আপনি দিবেন, সে সবসময় বিনয়ী থাকে। কিন্তু যে দেয় না সে তখন রুরু মেজাজ করে যে তোমাকে ওই দিন দিলাম, তোমাকে প্রতিদিন দেই, আজকে দেবো না, মাফ করো, সে কিন্তু কর্কশ স্বভাবে হয়। কিন্তু ফকির কোনোদিন কর্কশ স্বভাবে হয় না। তারপরে দেখেন না শুনবেন, কঠিন হৃদয়ের অধিকারী, কঠিন হৃদয়ের হয় কে, সম্পদ আছে কিন্তু সে ব্যয় করে না, কঠিন হৃদয়ের অধিকারী। অহংকারী, অহংকারী হয় কে, গরিব কোনোদিনও অহংকার করে না, ধনীরাই অহংকার করে যে আমার সম্পদ আছে, আমার এই আছে, আমার ক্ষমতা আছে, আমার এই আছে, তো এইটাও অহংকারী হয় কে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে জাহান্নামে যাবে কারা, তাদের যে তিনটা গুণ বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন ওয়া মুস্তাকবির, প্রত্যেক রুরু স্বভাবের লোক, প্রত্যেক কঠিন হৃদয়ের লোক এবং প্রত্যেক অহংকারীরই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইত্তালাতু ইলাল জান্না, হয়তো এটা মিরাজের সময় রাসূল বললেন যে ইত্তালাতু ইলাল জান্না, আমি জান্নাতের দিকে নজর করলাম, ফা আকসারুহুম আহলুল ফুকারা, আহলুহাল ফুকারা, আমি জান্নাতের দিকে নজর করে দেখলাম যে জান্নাতে কি হচ্ছে, কারা বসবাস করতেছে, বলে যে আমি দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো গরিবরা, সমাজের মধ্যে যারা নিগৃহীত ছিল, গরিব ছিল, অভাবী ছিল, খেতে পারে না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ওই তারাই জান্নাত দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। ওয়াইত্তালাতু ইলান নার, আমি জাহান্নামের দিকে দেখলাম যে কি হচ্ছে জাহান্নামে, কারা জাহান্নামে, আকসারুহুমান নিসা, অধিকাংশ হলো মহিলা, অধিকাংশ মহিলা জান্নাতে, জাহান্নামে, আর অধিকাংশ দরিদ্র, ফকির, গরিবরা হলো জান্নাতে তারা বসবাস করতেছে। সম্মানিত উপস্থিতি, অর্থনীতির যে বিষয়টা, এই বিষয়টা আমাদের বোঝার আল্লাহ তৌফিক দান করুক। সম্পদ উপার্জন দরকার আমাদের, কিন্তু সম্পদ উপার্জন করতে যাতে আমাদের আমাদের যাতে অন্যায় পথে না বাড়ায়, অবৈধ পথে যাতে সম্পদ উপার্জিত না হয়, আপনার খারাপ পথে, নিষিদ্ধ পথে যাতে সম্পদ উপার্জিত না হয়, এটা আগে খেয়াল করতে হবে যে আমার সম্পদ কোত্থেকে আসতেছে, এটা আমার খেয়াল করবো। দুনিয়া তো অর্থনৈতিক দরকার, কিন্তু আমি না খেয়ে মরবো না, আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আল্লাহ আমার রিজিক অবশ্যই দিয়েছেন, কিন্তু আমি কেন অবৈধ পথটা যাবো, অনৈতিক পথে আমি কেন যাবো, এটার দিকে খেয়াল রাখতে হবে। অর্থনীতি যখন উপার্জন করলেন, সম্পদ উপার্জনের পরে সম্পদ ব্যয় করতে হবে সঠিক পথে, আপনার সম্পদ কোথায় ব্যয় করতেছেন, অন্যায় কাজে যাতে ব্যয় না হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। সম্পদ যখন হয়ে যাবে তখন আপনাকে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, এই দায়িত্বগুলি পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।